আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিত্যপণ্যের বাজারে সমিতির নামে সিন্ডিকেট, তো এখানে বলা আছে যে 60 টাকার ডিম সমিতির হাত ঘুরতে ঘুরতে ভোক্তার হাতে পৌঁছানোর আগে হয়ে যায় 14 টাকা। আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার খবর। তো এখানে বলছেন যে তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি, পাহাড়তলি ডিম ব্যবসায়ী সমিতি, তারপরে সাভার ডিম ব্যবসায়ী সমিতি, এরকম অনেকগুলো সমিতির কাছে প্রথম নাকি এই ডিমগুলো হস্তান্তরিত হয়, এর মাধ্যম হয়ে এটা নিয়ন্ত্রিত হয়। এখন প্রতিযোগিতা কমিশনের প্রশ্ন হচ্ছে এখানে ডিম ব্যবসায়ী সমিতির এখানে স্বার্থ কী, তারা কি এখানে সিন্ডিকেট করছে নাকি তারা কমিশন খাচ্ছে? নাহলে খামারিদের কাছ থেকে একটা শ্রেণী কিনে আনে। আপনি খেয়াল করেন খামারিদের কিন্তু ওইভাবে টাকাটা পাচ্ছে না। একজন খামারি বললো, ভাই আমার এখান থেকে তো ডিম নেয় 36 টাকা, 37 টাকা, 40 টাকা এরকম রেটে, তাহলে এটা 60 টাকা কীভাবে হয়? মাঝখানে 20 টাকার খেলাকে খেলে। যদিও গতকালকে আমি কিশোরগঞ্জ থেকে নিলাম, বড় বাজার থেকে ডিম নিলাম, তখন আমি জিজ্ঞেস করলাম ডিম কত, বলছে আজকের বাজার 50 টাকা হালি, মানে চারটা হালি। কেন বলছি, অনেক দর্শক আছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের, সেখানে তো পিসে বিক্রি হয়, তারা ওই হালিটা বোঝেন না, এক হালিতে চারটা হয়। আপনি ইন্ডিয়ার খবর দেখেন, সেখানে 30 টাকার ভিতরে বিভিন্ন প্রদেশ অনুযায়ী আপনার পিস 6 টাকা 50 পয়সা কিংবা 60 টাকা বাংলা টাকায়, তো 30 টাকার ভেতরে চারটা ডিম পাওয়া যায়, এক হালি ডিম 30 টাকার ভেতরে। কিন্তু আমাদের এখানে 50, এখন তো 50-এ আসছে কিশোরগঞ্জ বড় বাজার, অন্য জায়গার খবর আমি জানি না, আপনারা ওইখান থেকে ডিম কিনে থাকলে আপনারা জানাবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সমিতিগুলো। আপনি দেখবেন প্রত্যেক বাজারে বিভিন্ন পণ্যের আকারে সমিতি গড়ে উঠছে, ওই সমিতির আবার নেতা আছে, পাতি নেতা আছে, সমিতির খরচাপাতি আছে, তখন ব্যবসায়ীদের কাছে এই খরচাপাতি নেয়, নানান কৌশলে নেয়, এই খরচাপাতি আবার ব্যবসায়ী জনগণের কাছ থেকে নেয়, মানে খাওয়া খাওয়ির মধ্যে আছে। তাহলে প্রতিযোগিতা কমিশন বলছে ওই সমিতিগুলোর বিরুদ্ধে এখন ব্যবস্থা নেবে। খুবই চমৎকার উদ্যোগ এবং পদক্ষেপ, শেষ পর্যন্ত যদি আলগাপাতির খেলা কোথাও না চলে। আর ভারতে যে ডিমের দাম কম, এখানে একটা অন্যতম কথা হচ্ছে তারা জানিয়েছে যে সেখানে প্রথমত সিন্ডিকেট করে না, দ্বিতীয়ত তাদের খাদ্য, মুরগির যে খাদ্যের দাম কম, আমাদের এখানে ধরেন 2950 টাকা বস্তা, ওদের এখানে 1450 টাকা বস্তা, তাহলে এখানে 1500 টাকার ব্যবধান, তাহলে ডিমের খরচ, উৎপাদন খরচ কমে আসে। আমাকে একজন বলল যে অন্ধ্রপ্রদেশে যে ডিম উৎপাদিত হয় চারটা বাংলাদেশকে নাকি চালাইতে পারবে, তাহলে বুঝেন ওদের যে সিস্টেম, 154 কোটি মানুষকে খাওয়ানোর পরেও তারা বিশ্বে চাল রপ্তানিতে 40% অবদান রাখে, তাদের উৎপাদন বাজার মনিটরিং অবশ্যই প্রশংসনীয়, যেটা প্রশংসা সেটা প্রশংসা করতে হবে। তো আমাদের এখানে সিন্ডিকেট সাম্রাজ্য না কমলে আমাদেরকে নানান সময় কষ্ট করতে হয় নানান পণ্য নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।